বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবিউদ্দিন আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল 76 বছর। আজ সকাল 7:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় সাবেক এই সচিবের। বিএনপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সরকারি চাকরি থেকে অবসরের পর বিএনপির রাজনীতিতে যুক্ত হন সাবিউদ্দিন আহমেদ। মৃত্যুর দিন পর্যন্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবিউদ্দিন আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল 76 বছর। আজ সকাল 7:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় সাবেক এই সচিবের। বিএনপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সরকারি চাকরি থেকে অবসরের পর বিএনপির রাজনীতিতে যুক্ত হন সাবিউদ্দিন আহমেদ। মৃত্যুর দিন পর্যন্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবিউদ্দিন আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল 76 বছর। আজ সকাল 7:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় সাবেক এই সচিবের। বিএনপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সরকারি চাকরি থেকে অবসরের পর বিএনপির রাজনীতিতে যুক্ত হন সাবিউদ্দিন আহমেদ। মৃত্যুর দিন পর্যন্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবিউদ্দিন আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল 76 বছর। আজ সকাল 7:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় সাবেক এই সচিবের। বিএনপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সরকারি চাকরি থেকে অবসরের পর বিএনপির রাজনীতিতে যুক্ত হন সাবিউদ্দিন আহমেদ। মৃত্যুর দিন পর্যন্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবিউদ্দিন আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল 76 বছর। আজ সকাল 7:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় সাবেক এই সচিবের। বিএনপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সরকারি চাকরি থেকে অবসরের পর বিএনপির রাজনীতিতে যুক্ত হন সাবিউদ্দিন আহমেদ। মৃত্যুর দিন পর্যন্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবিউদ্দিন আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল 76 বছর। আজ সকাল 7:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় সাবেক এই সচিবের। বিএনপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সরকারি চাকরি থেকে অবসরের পর বিএনপির রাজনীতিতে যুক্ত হন সাবিউদ্দিন আহমেদ। মৃত্যুর দিন পর্যন্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবিউদ্দিন আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল 76 বছর। আজ সকাল 7:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় সাবেক এই সচিবের। বিএনপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সরকারি চাকরি থেকে অবসরের পর বিএনপির রাজনীতিতে যুক্ত হন সাবিউদ্দিন আহমেদ। মৃত্যুর দিন পর্যন্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য।